সেরোলজিক্যাল টেস্টের ক্ষেত্রে যেটা আসছে যে সেরোলজিক্যাল টেস্টে আমরা বলছি যে এখানে আমরা অ্যান্টিজেন ডিটেকশন এবং অ্যান্টিবডি ডিটেকশন অ্যান্টিজেন ডিটেকশনের ক্ষেত্রে আমরা যেটা বলবো যে অ্যান্টিজেন ডিটেকশন টেকনিকটা কিন্তু আসলে এমন না যে আমরা সার্স-কোভ-2 জন্য প্রথম দেখছি, এটা কিন্তু আপনার বিভিন্ন রকম ফর এক্সাম্পল ডেঙ্গু টেস্ট কিট, ডেঙ্গু টেস্ট কিট, ডেঙ্গুর সময় কিন্তু আমরা NS1 প্রথম ডিটেকশন করি সিমটম ডেভেলপমেন্টের প্রথমেই, এবং পরবর্তীতে কিন্তু আমরা বলি যে ডে 3 পর থেকে কিন্তু NS1 কে আস্তে আস্তে পাওয়া যাবে না, এবং এরপরে কিন্তু আমাদের IgM বা IgG ডিটেকশন করতে হবে। সো এখনকার যে সেরোলজিক্যাল কিট গুলো আছে সেই কিট গুলো কিন্তু আপনার ফোর্থ জেনারেশন কিট, ফোর্থ জেনারেশন ডায়াগনোস্টিক কিট গুলোই হচ্ছে আপনার একই সাথে অ্যান্টিজেন অ্যান্টিবডি ডিটেকশন। তো সেরোলজিক্যাল কিটে যদি আপনি শুধুমাত্র অ্যান্টিজেন ডিটেকশন করতে চান সেক্ষেত্রে যে সমস্যাটা কিন্তু আসবে যে আপনার অ্যান্টিজেন কিন্তু আপনার বিভিন্ন রকম ল্যাটারাল ফ্লো ডায়াগনোস্টিক আছে, ল্যাটারাল ফ্লো আছে, ফ্লো থ্রু আছে, রিভার্স ফ্লো থ্রু আছে, আর এখানে বিভিন্ন রকম টেকনিকের ব্যবহার কিন্তু আছে, অলরেডি ব্যবহার হচ্ছে সারা ওয়ার্ল্ডে। তো যেটা দেখা যায় যে অ্যান্টিজেন ডিটেকশনের ক্ষেত্রে আপনি ইনিশিয়াল লেভেলে যখন ভাইরাল অ্যামাউন্ট অনেক কম থাকে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কিট গুলোতে RNA সরি ভাইরাল প্রোটিন ডিটেকশনটা কিছুটা কিটের সেন্সিটিভিটির উপর ডিপেন্ড করবে। এবং আরেকটা ব্যাপার যেটা আসছে যে যখন ভাইরাসটি অলরেডি আপনার বডি থেকে চলে যাচ্ছে ওই মুহূর্তে ডেড সেলের মধ্যে কিন্তু ভাইরাল অ্যান্টিজেনটা রয়ে যাবে। তবে এই সমস্যাটি অবশ্যই আমরা অন্যান্য মেথড যেরকম আর্টিফিসিয়ালও দেখছি যে ডেড সেল থেকে RNA ইনজেকশনও কিন্তু আপনার ফলস পজিটিভ রেজাল্টটাকে শো করছে। তো সেক্ষেত্রে অ্যান্টিজেন ডিটেকশনের কিটও এর জন্য কিছু লিমিটেশন থেকে যাবে বলে আমরা মনে করি। এক্ষেত্রে আপনার আরেকটি কিট যেটা আছে যে আপনার অ্যান্টিবডি ডিটেকশন কিট, অ্যান্টিবডি ডিটেকশন কিট কিন্তু হতে পারে আপনার প্যান্ডেমিক টার্গেটেড হতে পারে, এটা হার্ড ইমিউনিটি টার্গেটেড হতে পারে, এটা আপনার অ্যান্টিবডি কাইনেটিক্স ডিটেকশনের জন্য হতে পারে। যেরকম আপনার প্রথমত যখন ভাইরাস গ্রো করছে আমাদের এপিথেলিয়াল লেয়ারে সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে প্রথমত IgA আসবে, তারপর IgM আসবে, তারপরে আপনার IgG গুলো আসা শুরু করবে, নিউট্রালাইজিং অ্যান্টিবডি গুলো আসা শুরু করবে। সো ডিপেন্ড করবে যে আপনি কি চাচ্ছেন আপনার টার্গেটিং করে। তো আমি যদি চাই যে আমার ইমিউন সিস্টেম কাজ করছে কিনা দেখার জন্য সেক্ষেত্রে IgA ডেভেলপমেন্ট, IgM ডেভেলপমেন্ট আমি দেখতে পারি, আমার পুরো IgG ডেভেলপমেন্ট হয়েছে কিনা, আমি প্রোটেক্টেড কিনা, নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা সেটার জন্য কিন্তু সেরোলজিক্যালগুলো কাজ করতে পারে। ঠিক আছে, ডায়াগনোস্টিক মানে আমি পয়েন্ট অফ কেয়ার ডিভাইস গুলো হতে পারে, অথবা আপনার আমার খুব দ্রুত কোনো ভাইরাসের প্রেজেন্স অথবা ভাইরাস প্রেজেন্স ছিল কিনা ভিটামিন দিয়ে আমরা বলবো, সেটাকে যদি চেক করতে চাই তো র্যাপিড ডায়াগনোস্টিক কিট গুলো ব্যবহৃত হয়। এক্ষেত্রে কিন্তু আপনার যেটা আমরা বলি যে আপনার সেরোলজিক্যাল টেস্ট কিট যদি আমরা এলাইজা বেস টেস্টের দিকে মুভ করি সেক্ষেত্রে কিন্তু সেটা যথেষ্ট সময় প্রয়োজন হয়, বা আমরা যদি আপনার ল্যাটারাল ফ্লো টেকনিক ব্যবহার করি অথবা ফ্লো থ্রু টেকনিক অথবা রিভার্স ফ্লো থ্রু টেকনিক গুলো ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় যে খুব র্যাপিডলি ডিটেকশন করা সম্ভব। আবারও আমরা যদি আপনার আরটি ল্যাম্প এই ধরনের টেকনিক গুলো ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু খুব র্যাপিডলি মলিকুলার ডিটেকশনও করা সম্ভব। র্যাপিড ডায়াগনোস্টিক কিট আসলে ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট, কেননা এ ধরনের প্যান্ডেমিক সিচুয়েশনে মানুষ কিন্তু চায় যে খুব দ্রুত তার কারেন্ট সিচুয়েশন কারেন্ট অবস্থানটা বুঝুক, সে অনুযায়ী সে প্রিকশন নিবে, সে অনুযায়ী সে নিজেকে আইসোলেট করবে, সোশ্যাল আইসোলেশনে যাবে, অথবা মানে সে তার কাজের জায়গায় ফেরত যাবে কিনা, নাকি সে তার আশেপাশে এনভায়রনমেন্ট থেকে সে নিজেকে দূরে রাখবে, এ ধরনের অনেক সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু আসলে র্যাপিড ডায়াগনোস্টিক কিট গুলোর প্রয়োজন আছে।